অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে বিক্ষোভ এবং একাধিক অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নম্বর ব্লকের সচিনন্দন অঙ্গনওয়াড়ি সেন্টারে। স্থানীয়দের অভিযোগ, ওই সেন্টারের কর্মরত কর্মী শিল্পা দে বেশিরভাগ দিন সময়ে সেন্টারে আসেন না। গতকাল গ্রামবাসীদের না জানিয়ে সেন্টার বন্ধ রাখা হয়। আজ সেন্টার খোলা হলে গ্রামবাসীরা সোমবার এবং মঙ্গলবার 2 দিনের খাবার ডিম এবং খিচুড়ি দাবি করলে তিনি দিতে অস্বীকার করে। এরপর গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে সুপারভাইজারের সঙ্গে কথা হয় এবং গতকালের খাবার দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে শিল্পাদেব বলেন, আমাকে একই সাথে একই সময় 2টো সেন্টার চালাতে হয়। আমার হেল্পাররা ট্রেনিং এর কাজে বাইরে আছে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমনিতেই আমরা সঠিক সময় খাবার দিয়ে থাকি, 2 দিনের খাবার দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গ্রামবাসীদের সূত্রে জানানো হয়েছে, একদিন ভাত আরেকদিন খিচুড়ির সঙ্গে গোটা ডিম এই সেন্টার থেকে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ দিন সেন্টারের কর্মী সময় মতন আসেন না, উল্টা গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেন্টারে নাকি ওরা ইয়ে চালায়, মাসে 3 দিন আসে, মাসে 3 দিন কি ও আসেই না বেশি, আমরা মালটা চেয়েছি, বলছে কি কালকে তিথি ছিল, আজকে মাল পাবেন না। তারপর কি হলো? তারপর আমরা বললাম ঠিক আছে, আমরা মাল যদি না পাই আমরা এখান থেকে কেউ যাবো না, কালকের মাল কেন পাবো না আমরা, কালকে কিসের তিথি ছিল আমাদেরকে বলা লাগবে কাকি, না তাহলে আমাদের সুপারভাইজারকে ফোন করে বলা লাগবে। এখন ওখানে ফোন করলো না, মালটা দিতে বললো, এখন কি দিবে বলেছে? হ্যাঁ এখন তো বললো দিবে, আজকে নাই কালকে দিবে। কি নাম? আয়শা। কালকে আমরা 2টো সেন্টার, তার মানে কি আমি একটা চার্জে আছি আর একটা আমার এই সেন্টারটা, তা আমার 2টো সেন্টার তো হেল্পার গুলো ট্রেনিং চলছে, হেল্পারের ট্রেনিং চলছে, তাহলে সেখানে তো আমার মনে করেন একদিনে তো 2টো সেন্টারটা আমার দেওয়া ঠিক মানে ঠিক করে দিতে পারবো না, আমি রান্না করে দিতে পারবো না, হেল্পার যেহেতু আমার ট্রেনিং চলছে আমি কিভাবে দেবো? তা আমি বলছি যে কালকে সেন্টারটা বন্ধ থাকবে, আজকের খাবারটা নিয়ে যাবো, হেল্পারের তো ট্রেনিং চলছে আমি কিভাবে দেবো? আমি ওই সেন্টারটা আসতে দিব, ওই সেন্টারটা একদিন বন্ধ রাখতে হবে, খাতায় তোমার দেখাতে হবে। তখন তো হয়তো সুপারভাইজাররা বললো যে তোমার 2টা সেন্টার, 2 সেন্টারই হেল্পার ট্রেনিং দিচ্ছে, তুমি কীভাবে 2টা সেন্টার চালালা, কীভাবে 2টা সেন্টারে রান্না দিলা, তাহলে তোমাকে বন্ধ দেখাইতে হবে। আমি ঠিক আছে শুনি, তারপরে আমি একটা করেই যথারীতি আমি আজকের খাবারটাই দিছি আর কি, কালকের খাবারটা দেইনি। তো এরা বলছে না কালকেরটাও দিতে হবে, আমি ঠিক আছে আমি সুপারভাইজারের কাছে শুনি, যদি বলে দিতে আমি দিয়ে দিব তাহলে কালকে রান্না করে, এই কথা বললাম। তখন সুপারভাইজারকে বললাম, সুপারভাইজার বললো কাছে ঠিক আছে তুমি দিয়ে দাও, দিয়ে দাও। আগে তুললে তো এতটা না, আগে তো বললাম তো আমি সুপারভাইজার অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ধরছে না, তারপর বললাম ঠিক আছে আমি করি শুনি, শুনে যদি উনি বলে আমাকে, যদি খাতায় যদি বলে যে না তোমার দেখাই করতে হবে না তাহলে তুমি দিয়ে দিবো, আমার কোনো আপত্তি নেই। আমি সুপারভাইজারের কাছে শুনলাম, শুনে এখন আমি বললাম ঠিক আছে আজকেরটাতে কালকেরটাও আমি দিয়ে দিবো, কালকে আগামীকাল আমি দিয়ে দেবো বললাম। তার থেকে কী কী দেওয়া হচ্ছে এখানে প্রতিদিন? এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি আর ভাত, ডিমের ঝোল, গোটা ডিমের ঝোল, হ্যাঁ গোটা ডিম দেওয়া হয়। কিন্তু এরা যে বললো প্রতিদিন ছাতুটা, এখন কিন্তু ছাতুটার অর্ডার নেই, ছাতুটার অর্ডার আসছিল 1 মাসে সেটা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু ছাতির অর্ডার নেই, তা ছাতুটা কীভাবে দেবো আমরা, ছাতুর অর্ডার নেই তো। বন্ধ দেখাইতে হবে আর আজকেরটা আমি দিয়ে দিচ্ছি, তো এরা বলছে না কালকেরটা দিন, ঠিক আছে সুপারভাইজারের কাছে আমি শুনি, যদি এরা মানে তখনই আর কি দিচ্ছি না, আমার যদি শুনি তাহলে ফোনও ধরছে না, তারপর যখন ফোনটা ধরলো তখন এদেরকে সুপারভাইজারের সামনেই আমি শুনিয়ে দিলাম, সুপারভাইজার বললো দিয়ে দাও কালকেরটাও দিয়ে দিবে, কালকে রান্না করে দিয়ে দিতে হবে আর কি বললাম। শিপ্রাদেব, আমি কর্মীর দায়িত্বে আছি। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে, পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে, এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে,
যোগাযোগ নাম্বার 9641629490। আসলাম, বললাম কালকের খিচুড়ি ডিম দিব না, কয় না ওটা বন্ধই রাখবো, কালকে আমি আসতে পারিনি, আমার ট্রেনিং ছিল অন্য সেন্টারে ছিল। কালকে উনি বলছে যে তিথি আছে, তা আমরা স্কুলে যাওয়া জিজ্ঞাসা করলাম, কোনো তিথি নাই, কালকে স্কুল সেন্টার সব খোলা, তা উনি বলছে আমি দিতে পারবো না, ওটা আমি অন্য সেন্টারে গিয়েছি। তখন বললো কি আমি এটা দিতেই পারবো না, আমরা সুপারভাইজারের নাম্বার দাও, আমরা ফোন করে শুনবো। পরে ফোন করলো, ফোন ধরলো না। পরে আবার আরেকজন এসে বললো না ওটা দেওয়াই লাগবে, কালকে কোনো তিথি ছিল না, কালকে তো খোলা, তুমি একদিন খাবারটা আরেকদিন দিয়ে দাও, তোমার যদি কর সুবিধাই থাকে। তা উনি বলছে দেব না। পরে হেল্পারের ওই জায়গায় সুপারভাইজারের ওই জায়গায় ফোন নাগার পরে পরে সুপারভাইজার বললো যে দিয়ে দাও, ওটা ওরা পাবে খাবারটা। হ্যাঁ, এখন বলছে দিব, কালকে দিবে তাও। আমার নাম মানবী। আছে কোনো অর্ডার আছে নাকি, যে গরিব লোক তো সবাই তো বাইরে যায় ছয় মাসের জন্যে, সে লোক গুনিয়া বাইরে থাকলে সে বাচ্চা গুনিয়া খাদ্যর কোনো মালিক আছে না না আছে, সে মালিকটা কে? আপনাদের কাছে সরকারে ঘুরত দেয় নাকি? সেইটা লেখা ওদের কাছে যখন বাচ্চাটা গর্ব হয় তখনই বাচ্চাটার নাম পয়সা পড়ে, সে বাচ্চাটা কি কোনোদিন নামটা কাটা পড়ে নাকি? সেটা একটু আমাদের একটু জানার উচিত আছে না না আছে, সেটা আপনি একটু ভালো মতোই আপনারা জানেন, আমরা তো কিছু জানি না। আমরা যেহেতু আমরা মহসলে থাকি, মহসলের ভাষাটা খুব কম একটু জানা জানি হয়। আমরা সময় মতো আমরা 10টায় আসি, 11টা পর্যন্ত আমরা বসে থাকি, না হলে 11টা না হলে আমরা আরো কিছুক্ষণ রক্ষা করি, তা আমাদেরও সবাই কাজ আছে বাড়িতে। ইনি তো মনে করো যে কতদিন 11টায় আসে, কতদিন 11টা পার হলেও আসে, আমরা সেটা বলি না, যে সবারই একটু কাজ আছে, সে দূরান্ত রাস্তার থেকে আসে, আমরা ওইটা কোনোদিন ধরি না। এই যে কাল 10টায় আসছি আমি, 11টায় গেছি, আজকে 10টায় আসি, এসে ঘুরে জানেছি তখন দেখলাম যে আসতেছে। এইভাবে যে বসে থাকলে আমাদের কি ঘরে কি স্বামী কি সই দেবে নাকি? আপনাদের এই সরকারের একটু মালের জন্য এইভাবে বসে থাকা আমাদের উচিত আছে নাকি? আপনারা তো ভালোভাবে জানেন যে কার কার ঘরে কীরকম পরিক্রম আছে। সমীরণ বিবি, আমি গালি গালা কিছুই দেইনি, আমি বলছি যে মা তার নাই বাড়িতে নেই, খাবারটা যে নিয়ে গেলা তারা কাকে দিলা খাবারটা, যার খাবার তার কাছে তো দেওয়া উচিত, এই কথাটুকুই বলছি। আমি কি গালি পারতে পারি যে কেন নি? আমি মানে হাতের থেকে কেড়েও নেই নেই কিছুই করি না, আমি খালি বলছি কাকি তুমি যে খাবারটা নিয়ে গেলা আজকে তো তোমার ওই বউ নেই, তাহলে তুমি কিভাবে ওকে দিবা? এই কথাই বললাম, ও তো বাড়ি গেল, বাচ্চা হইছে, বাচ্চা খাওয়া দিবে না, কেন আমি খাবার দিব? আমি বলছি বাচ্চা খাবারটা দিবে না, তো যে আমি দিয়ে অথচ কিন্তু খাবারটা নিয়েও গেছে, খাবারটা নিয়েও গেছে, তবুও কিন্তু নিয়ে গেছে। আমি বলছি কাকি তুমি যে খাবারটা নিয়ে গেলা আজকে তো বউ বাড়িতে নেই, একজন আছে এনার বাচ্চা হইছে বাড়িতে, বাচ্চা খাওয়া দিবে না, কেন দিবে না? এ কিন্তু বাড়িতে নেই না, তাহলে আবো তো বাচ্চা বাড়িতে ভাটাই গেছে, ভাটাই আসবে কিন্তু ওনাকে বলা হয়েছে তোমার কালকে লিস্ট দেখা লাগবে, উনি লিস্ট দেখাবে না। আমি বলছি না বলছে কেন দেখাও না, বলছে রান্নার লিস্ট দেখাবো, কতখানি করে ওজন আমি তোমাকে দেখাবো, তো কেন মানা করবে না? না বললে তো একটু আগে লিস্ট দেখাবো না, রান্নার যখন লিস্ট দেখাবে না, কি খাওয়ার আশা করতে বলবে না, খাতা পত্র দেখাবো, হ্যাঁ খাতা পত্র দেখাবো না, তুমি রান্নার যে লিস্ট আছে সেটা, আর তোমাকে যদি দেখাতে হয় তাহলে ঠিক আছে অফিস থেকে অর্ডার নিয়ে আসো, দেখাবো অফিস থেকে অর্ডারটা নিয়ে আসো, আমি দেখাবো, না করি নেই তো বলছি তো। জলদাপাড়া রিভার আইন ইন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন, এখান থেকে জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন। তাই আর দেরি না করে বুকিং এর জন্য যোগাযোগ করুন 8250931185 নাম্বারে। এই সেন্টারে মনে করো যে মাসে তিন দিন আসে, বলে নাকি দ্বিতীয় আরেকটা সেন্টার চালায়, তাই একটা লোককে গভর্নমেন্ট কিভাবে দুইটা সেন্টারে কাজ দেবে? এত বেকার লোক থাকতে তারপর এখানে মালের কি অর্ডার আছে না আছে কিছু দেখায় না, ওই একটু খিচুড়ি হলুদ দিয়ে করে, একটু ডিম দেয় শেষ, তাও আজকে এসে বলে কালকে নাকি অন্য একটা সেন্টারে গেছে, ওই জন্য এই সেন্টার বন্ধ, এই সেন্টারে মাল দিবে না, ওই জন্য চলে যাইতেছিল। তা আমরা কালকে দেখবো মালের কি লিস্ট আছে নিয়ে আসার জন্য, আর দুইটা সেন্টার রেজিস্টার চাই আমরা, কিভাবে দুইটা কাজ করে? গতকাল যেটা আপনাদের পাওনা ছিল পাননি? হ্যাঁ সেটা পাইনি, সেটা আগামী কাল দিবে বলেছে, এখন পরে বললো দিব কালকে ডিম, কালকে দিবে, হ্যাঁ আর টাইম মতো আসতে হবে, বাচ্চাকে কোনো পড়াশোনা করায় না। হ্যাঁ আপনার কি নাম? আমার নাম একরাম।